ওভুলেশন ডিটেক্টর, এটা সম্পর্কে আসলে বেশিরভাগ মানে ডাক্তার কিংবা খামারিদেরকে জানা নাই যে এটা কী কাজ করে এবং এটা কীভাবে ব্যবহার করতে হয়। আজকে আমরা এই খামারে এই গরুটাতে পরীক্ষা করে এটা দেখাবো, চলুন যাওয়া যাক। প্রথমে আমরা যেটা করব, ওভুলেশন ডিটেক্টরটা ব্যবহারের আগে এটাতে যাতে কোনো গোবর কিংবা আলাদা কোনো নোংরা না লাগে, সে কারণে একটা ন্যাকড়া দিয়ে আমরা গরুর শরীরটা পরিষ্কার করে দেব। এটা পরিষ্কার করে দেওয়ার পরে যেটা করতে হবে, হ্যাঁ এখানে দেখেন পরিষ্কার করার জন্য আর কি একটা এ করা হচ্ছে। এখানে কী হবে, এটার যে সেন্সারটা, এটা ভিতরে যাওয়ার আগে কোনো নোংরা আলাদা লাগতে পারবে না। এটা ভিতরে পাঠানোর পরে যে রিডিংটা আসবে, এই রিডিংটা আমরা ফলো করব। অবশ্যই মনে রাখবেন, একবার নেওয়া রিডিংটাকে মানে সঠিক নাও হতে পারে, এ কারণে অবশ্যই রিডিংটা তিনবার নিতে হবে। তিনবার নিলে যদি রিডিংটা দেখা যায় যে পাশাপাশি আছে, তাহলে সেটাই সঠিক। সেখানে যেটাই থাকুক না কেন, সেটাই সঠিক ধরতে হবে। পাশাপাশি যেমন আমি উদাহরণ দিই, 270 থেকে 310-এর ভিতরে যদি থাকে, এটা কিন্তু সবথেকে ভালো রিডিং কৃত্রিম প্রজননের জন্য। সেক্ষেত্রে আমরা কী করব, প্রথমবার দিয়ে যদি 280 কিংবা 290 এমনটা পাওয়া যায়, সেক্ষেত্রে আবারও দেবো। যদি এর পাশাপাশি 280 থাকে আবারও দেবো। এই দেখেন এখানে 280 আছে। এখন এটা আমরা আবারও টেস্ট করব, যদি দেখা যায় যে এর পাশাপাশি সিগনাল দিতে থাকে, তাহলে বুঝবো যে আমরা যে রিডিংটা পেয়েছি সেটা সঠিক। দ্বিতীয় রিডিংটার জন্য আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, এখন দেখেন 270 পাশাপাশি কিন্তু রিডিং আসছে। আবারও একটা রিডিং নেব, যদি দেখা যায় যে তিনটে রিডিং পাশাপাশি আছে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে হ্যাঁ এটা মানে সঠিক আমরা রিডিংটা পাচ্ছি। হ্যাঁ, 260 দেখেন, সব কয়টা কিন্তু পাশাপাশি রিডিং, এর মানে এটা কিন্তু কৃত্রিম প্রজননের আওতায় চলে আসছে। 270 থেকে 310 হলো সব থেকে কৃত্রিম প্রজননের জন্য উপযুক্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যান আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও হয়তো আমরা রেডি করে চ্যানেলে ছাড়লে আপনারা পরবর্তীতে এটা দেখতে পাবেন। ধন্যবাদ, চলুন পরবর্তীতে ভিডিও চলে। এখানে আমরা আরও কিছু গরুর ওভুলেশন মানে ডিটেক্টরের সিগনাল দেখব। এটা দেখাটা জরুরি, কারণ সিগনালটা 310, 340, এই যেমন 340 উঠছে, 310 উঠছে, 310 পর্যন্ত কিন্তু আসলে বেটার সিগনাল। আর 310-এর পাশাপাশি কিংবা 270-এর পাশাপাশি এর ভিতরেও যদি থাকে, এর ভিতরে থাকলে তো নেওয়া যাচ্ছেই, 310 থেকে 370, এর আশেপাশের পাশাপাশি সিগনালও কিন্তু গর্ভধারণের জন্য মোটামুটি ভালো। কিন্তু যদি বেশি ওভার থাকে, যেমন এই যে 370 দেখলেন কিংবা 500, 600 কিংবা 200 150 যেটাই দেখেন না কেন, এগুলো কিন্তু কোনো রকমেই গর্ভধারণের জন্য নিরাপদ নয়। আরও বিস্তারিতভাবে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। ধন্যবাদ। আমি এখন রেডি।